হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল সফটটেক। সফটটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও মাইক্রোওয়ার্কার্সের নতুন একটি কাজ দেখাবো। তো ফ্রেন্ডস, আজকের কাজটি একটু ব্যতিক্রম, অবশ্যই ধৈর্য সহকারে এবং স্কিপ না করে অথবা না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি আজকের কাজটি আপনি স্কিপ করে করে দেখেন অথবা টেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ আমি আজকে যে কাজটি দেখাতে যাচ্ছি সেই কাজটি আপনি পিক ওয়ার্কার্সে পাবেন, মাইক্রো ওয়ার্কার্সে পাবেন, প্লাস র্যাপিড ওয়ার্কার্সে পাবেন। মানে মাইক্রো সাইট যতগুলো আছে সব সাইটেই আপনি আজকের এই কাজটি আপনি পাবেন। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে বা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন হয়ে থাকেন আর সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন মূল ভিডিও শুরু করি। ফ্রেন্ডস দেখুন, আমি এখন আমার মাইক্রোওয়ার্কার্সে আসি। ফ্রেন্ডস দেখুন, এই যে এখানে সিম্পল অপ্ট ইন প্লাস ইমেল এক্সট্রাকশন প্লাস স্ক্রিনশট। ফ্রেন্ডস, এই কাজটি বিভিন্ন নামে থাকতে পারে, বাট আপনি যে নামেই থাকুক না কেন, যদি আজকের এই ভিডিওটা দেখেন আপনি তাহলে এই ধরনের সমস্ত কাজ আপনি করতে পারবেন। এটা বিভিন্ন নামে থাকে, দেখুন এই কাজগুলো আপনি পিকর কাছে এক নামে পাবেন, মাইক্রোর কাছে এক নামে পাবেন, বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি ভিন্ন নামে পাবেন, কিন্তু আপনি যখন এটার ভিতরে ঢুকবেন দেখবেন যে সমস্ত কিছু সেম। তো ফ্রেন্ডস, এই কাজটি করলে আমরা 8% পাবো, 100% সাকসেস রেট। 400টি কাজের প্রয়োজন, তার মধ্যে 77টি কাজ সম্পন্ন হয়েছে। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম এই কাজটির উপর কার্সার রাখবো, দেন মাউসে রাইট বাটন ক্লিক করব। মাউসে রাইট বাটন ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করে কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। ফ্রেন্ডস, কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিলাম। এখন এখান থেকে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, স্কুল ডাউন করলাম, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার, ওয়ার্কারের কাছ থেকে কী আশা করে অথবা ওয়ার্কাররা কীভাবে কাজ করবে তার একটি ইনস্ট্রাকশন এইখানে দেওয়া আছে। তো এক নম্বরে বলছে দেখুন, গোটু দেওয়ার পর একটি লিঙ্ক দেওয়া আছে, আমাদেরকে এই লিঙ্কে যেতে হবে। দুই নম্বরে দেখুন কি বলছে, সাইন আপ উইথ ইউর বেস্ট ইমেল অ্যাড্রেস, মানে আমরা যে ইমেলটি সচরাচর ব্যবহার করে থাকি সবচেয়ে বেশি সেই ইমেলটি ব্যবহার করতে বলছে। জিমেল হতে পারে, ইয়াহু হতে পারে, আউটলুক হতে পারে অথবা হটমেল হতে পারে। এখানে যতগুলো ইমেল দেওয়া আছে সবগুলো ইমেল আপনি ব্যবহার করতে পারেন। তিন নম্বর হচ্ছে ইউ উইল রিসিভ অ্যান ইমেল ফ্রম ক্যানন্ট, ক্যানন্ট থেকে একটি ইমেল আপনাকে আসবে, মানে আমরা যখন সাইন আপ করবো তখন ক্যানন্ট থেকে একটি ইমেল আসবে। আচ্ছা, চার নম্বর বলছে ইফ দ্য ইমেল ইন ইউর স্প্যাম ফোল্ডার, যদি ইমেলটি আমাদের স্প্যাম ফোল্ডারে যায় মার্ক অ্যাজ ইট ইজ নট স্প্যাম, মানে মার্ক করতে হবে ইট ইজ নট স্প্যাম, মানে এই ইট ইজ নট স্প্যাম মার্ক করলে আমাদের কি হবে, যে ইমেলটি আমাদের স্প্যাম ফোল্ডারে গেছে সেই ইমেলটি আপনার ইনবক্সে চলে যাবে। পাঁচ নম্বর বলছে ইফ দ্য ইমেল ইজ ইন ইউর প্রমোশন ট্যাব, যদি আমাদের ইমেলটি প্রমোশন ট্যাবে যায় মুভ ইট টু দ্য প্রাইমারি ট্যাব, মানে প্রমোশন ট্যাবে যদি যায় তাহলে প্রমোশন ট্যাব থেকে প্রাইমারি ট্যাবে মুভ করতে হবে। মার্ক দ্য ইমেল অ্যাজ ইম্পর্ট্যান্ট, আমাদের ইমেলকে ইম্পর্ট্যান্ট করতে হবে, অ্যান্ড স্টার্ট ইট, মানে স্টার্টে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এটা যদি আপনারা না বুঝে থাকেন অসুবিধা নাই, আমরা যখন কাজে যাব তখন দেখলেই আপনারা বুঝতে পারবেন। সাত নম্বর বলছে ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ইমেল, তো ইমেলে ক্লিক করতে বলছে, ইমেলের লিঙ্কে ক্লিক করতে বলছে, রিপ্লাই টু দ্য ইমেল উইথ দ্য ইউআরএল অফ দ্য পেজ ইউ শো আফটার ক্লিকিং দ্য লিঙ্ক। তো এখন দেখি যে আমাদের প্রুফ হিসাবে কী জমা দিতে হবে, রিকোয়ারমেন্ট প্রুফ দ্যাট টাচ ওয়াজ ফিনিশড, মানে কাজটি শেষ করার জন্য আমাদের যা করতে হবে। এক নম্বরে বলছে টেল মি ইফ দ্য ইমেল ওয়াজ ইন স্প্যাম অল প্রমোশন অ্যান্ড সেন্ড মি এ স্ক্রিনশট অফ মাই ইমেল মুভ টু ইউর প্রাইমারি ট্যাব সো আই ক্যান সি দ্যাট ইউ হ্যাভ রিপ্লাইড মার্ক ইট ইজ ইট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড স্টার্টেড ইট, মানে হচ্ছে ফ্রেন্ডস যে আমাদের যে ইমেলটি পাঠানো হবে সেই ইমেলে রিপ্লাই করতে হবে, এবং রিপ্লাইতে লিখতে হবে যে আমরা কোথায় পেয়েছি, স্প্যাম ফোল্ডারে পেয়েছি ইমেলটি অথবা
প্রমোশন ফোল্ডারে পেয়েছি। তো ওটাকে রিপ্লাই করতে হবে প্লাস আমাদের যে এই যে আমরা ইম্পর্টেন্ট করব এবং স্টার ক্লিকে ক্লিক করব, এই অবস্থায় একটি স্ক্রিনশট নিয়ে এখানে প্রুফ হিসেবে জমা দিতে হবে। তো ফ্রেন্ডস আমাদের কি কি করতে হবে সেগুলো দেখলাম এবং আমাদের প্রুফ হিসেবে কি করতে হবে সেটাও আমরা দেখে নিলাম। এখন আমরা কাজে চলে যাব। তো কাজে চলে যাওয়ার জন্য কাজটিকে শুরু করার জন্য এই যে এক নম্বরে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটিকে মার্ক করব, অথবা এই লিঙ্কটিকে নতুন একটি ট্যাব ওপেন করব। তো মার্ক করার পর এটার উপরে কার্সার রাখবো, কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে যে গোটু এখানে ক্লিক করে লিঙ্কটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। ফ্রেন্ডস লিঙ্কটিকে নতুন একটি ট্যাবে ওপেন করার পর দেখুন যে এইখানে একটি আমাদের ইমেলটি দিতে হবে। তো দেখুন এই যে এখানে আমি কিন্তু একটি জিমেলের লগ ইন অবস্থায় আছি, তো আমি আমার জিমেলে চলে আসলাম, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এটাকে কপি করে নেব, এই ইমেলটিকে কপি করে নিব। কপি করে চলে যাব আমাদের নির্দিষ্ট ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এই যে সাবস্ক্রাইব এখানে ক্লিক করব, কংগ্রেচুলেশন ইউ সাবস্ক্রাইব ইজ নাও কমপ্লিট, মানে আমাদের সাবস্ক্রাইবটি কমপ্লিট হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের ইমেইলে, ইমেইলে চলে আসলাম। ইমেইলে চলে আসার পর এখন এখানে একটি রিলোড দিব, আবার রিলোড দিলাম। দেখুন এখানে কিন্তু আমাদের এখন পর্যন্ত প্রমোশনে অথবা প্রাইমারি অথবা সোশ্যালে কোনো ইমেল আসে নাই। এখন আমরা চেক করব স্প্যাম ফোল্ডার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর স্প্যাম ফোল্ডার এখানে ওপেন করব। দেখুন ফ্রেন্ডস আমাদের কিন্তু এখনও ইমেলটি আসে নাই। তো আমরা আবার পুনরায় চলে যাব ইনবক্সে। ফ্রেন্ডস এখানে ইমেলটি আসার জন্য একটু সময় লাগতে পারে, ওই সময়টা পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করতে হবে। ফ্রেন্ডস এখনও কিন্তু আমাদের কোনো ইমেল আসে নাই। তো এখন আমরা পুনরায় আবার একটু স্প্যাম ফোল্ডার চেক করব। দেখুন এখানে স্প্যাম ফোল্ডারে কিন্তু একটি মেল চলে আসছে, তো এটাকে ওপেন করব। ওপেন করার পর ক্যানেন্থ, দেখুন ফ্রেন্ডস আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে যে ক্যানেন্থ থেকে একটি ইমেল আসবে, তো আমাদের কিন্তু এই যে ক্যানেন্থ থেকে একটি ইমেল চলে আসছে, তো এটাকে ওপেন করব। ওপেন করলাম, বলা হয়েছিল যদি আমাদের স্প্যাম ফোল্ডারে আসে তাহলে রিপোর্ট নট স্প্যাম এখানে ক্লিক করার জন্য, তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখুন যে এটা স্প্যাম ফোল্ডার থেকে ভ্যানিশ হয়ে গেল। এখন আমরা ইনবক্সে চলে যাব। ইনবক্সে আসার পর দেখুন ইনবক্সে প্রাইমারিতে এই যে ক্যাননের এই ইমেলটা চলে আসছে। তো এখন আমাদের কি করতে হবে যে এখন এই যে এখানে ক্লিক করতে হবে, এটার উপরে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এই যে এখানে ক্লিক করে দেব, ক্লিক হেয়ার টু রিভিউ দ্য ডিটেলস, এখানে ক্লিক করব। ফ্রেন্ডস ইমেলের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ইউটিউবে নিয়ে আসছে। এখন আমরা চলে যাব মাইক্রোওয়ার্কার্সে, দেখি আমাদের পরবর্তী ধাপটা কি। তো মাইক্রোওয়ার্কার্সে চলে আসলাম। এখন দেখুন যে এই যে এখানে রিপ্লাই টু দ্য ইমেল, আট নম্বরে রিপ্লাই টু দ্য ইমেল উইথ দ্য ইউআরএল অফ দ্য পেজ ইউ শো আফটার ক্লিকিং দ্য লিঙ্ক, মানে হচ্ছে যে আপনার ওই লিঙ্কে ক্লিক করার পরে যে যেই ওয়েবসাইটে চলে গেছি আমরা বা যেখানে চলে গেছি তার ইউআরএলটি দিয়ে আমাদের ওই ইমেইলের রিপ্লাই করতে হবে। তো আমরা চলে যাব আমাদের ইমেইলে, ইমেইলে আসলাম। এখন এই যে নিচে দেখুন ইমেইলটি ওপেন করা অবস্থায় আছে এখনও, তার নিচে রিপ্লাই নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যেই যেখানে পেয়েছি ইমেইলটি যেখানে পেয়েছি তার নাম লিখব, তো স্প্যামে পেয়েছি আমরা স্প্যাম লিখব, স্প্যাম ফোল্ডার। স্প্যাম ফোল্ডার লেখার পর আমরা একটি স্পেস দিব, নিচে স্পেস দিয়ে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এই যে আমরা ইউটিউব ভিডিওটা পেয়েছি লিঙ্কে ক্লিক করার পর এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের ইমেলে চলে আসব। এখন এই লিঙ্কটি এখানে পেস্ট করে দিব, পেস্ট করে এই যে সেন্ট এখানে ক্লিক করে দিব। তো সেন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের কাজটি কিন্তু শেষ। এখন আমাদের প্রুফ জমা দেওয়ার পালা, দেখি আমাদের প্রুফ হিসাবে কি জমা দিতে হবে। তো আমরা চলে যাব মাইক্রোওয়ার্কার্সে। মাইক্রোওয়ার্কার্সে আসার পর দেখুন টেল মি ইফ দ্য ইমেল ওয়াজ ইজ স্প্যাম অর প্রমোশন ফোল্ডার প্রমোশন অ্যান্ড সেন্ট মি এ স্ক্রিনশট অফ মাই ইমেল মুভ টু ইউর প্রাইমারি ট্যাব। ফ্রেন্ডস এখন আমরা পুনরায় আমাদের ইমেলে চলে যাব। ইমেলে চলে যাওয়ার পর এটাকে ক্রস করে কেটে দিব। ক্যানন থেকে যে আমাদের মেলটি আসছে এই যে এই অবস্থায় একটি স্ক্রিনশট নিতে হবে,
তার আগে একটি কাজ আছে ফ্রেন্ডস, আমাদের কিন্তু স্টার্ট এবং ইম্পর্টেন্ট করতে বলছিল। দেখুন ফ্রেন্ডস, এখানে আমার ইম্পর্টেন্ট করার কোনো অপশন নাই। অনেক ক্ষেত্রে অনেক ইমেইলে এখানে একটি ইম্পর্টেন্ট করার একটি অপশন পাবেন এই স্টারের পাশেই, বাট এই মুহূর্তে কিন্তু আমার এখানে নাই, তাই দেখাতে পারলাম না। অসুবিধা নাই, আপনাদের যাদের আছে তারা করবেন, আর যাদের নাই তারা শুধুমাত্র স্টার্ট করে দিলেই হয়ে যাবে। তো আমরা স্টার্ট করে দিলাম। এই অবস্থায় একটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জমা দিতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন। নর্মালি আমি সিনিপিংস টুলটিকে ব্যবহার করি, কারণ সিনিপিংস টুলটি উইন্ডোজের সাথে ডিফল্টভাবে দেওয়া থাকে। দেখুন এই যে এখানে নিচে টাস্কবারে কিন্তু সিনিপিংস টুলসটি পিন করা আছে, তো আমি জাস্ট সিনিপিংস টুলটির উপর ক্লিক করে দিব। সিনিপিংস টুলটির উপর ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আপনি চাইলে পুরোটা স্ক্রিনের একটি স্ক্রিনশট নিতে পারেন, অথবা অল্প একটু নিতে পারেন, বাট আমি পুরো স্ক্রিনের একটি স্ক্রিনশট নিব। দেন টেনে ছেড়ে দিলাম, ফাইলে ক্লিক করব, সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর এখানে একটি নাম দিব, ধরুন আমি নাম দিলাম ছাপ্পান্ন, ছাপ্পান্ন দিলাম স্ক্রিনশটের নাম, দেন সেভে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো যে স্ক্রিনশটটি আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেল। এখন এখানে কেটে দিব ফ্রেন্ডস। কেটে দেওয়ার পর এখন আমরা চলে যাব মাইক্রোওয়ার্কার্সে। মাইক্রোওয়ার্কার্সে আসার পর যে দেখুন যে এখানে অনেক সময় দেওয়া থাকে, মানে নির্দিষ্ট করে একটি টাইম দেওয়া থাকে যে আমাদের কোন সময়ের মধ্যে করতে হবে এই কাজটি করার জন্য, কিন্তু আমাদের নির্দিষ্ট করে কোনো সময় দেওয়া হয় নাই। তাই এখন নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এই যে এখানে আই অ্যাকসেপ্ট দিস জব, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই সোর্স ফাইলে এখানে ক্লিক করে দিব। সোর্স ফাইলে ক্লিক করার পর আমাদের যে স্ক্রিনশটটি সেভ করেছিলাম ওটাকে খুঁজবো। এই যে ছাপ্পান্ন দিয়ে সেভ করেছিলাম, তো এই ছাপ্পান্ন উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, সোর্স ফাইল ছাপ্পান্ন ডট পিএনজি, মানে ফাইলটি এখানে অ্যাটাচড হয়ে গেছে। ফ্রেন্ডস, এই অবস্থায় যদি আমরা আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক এখানে ক্লিক করি, তাহলে কিন্তু সাবমিট হবে না, কারণ এখানে কিছু একটা লিখতে হবে। যদি আমরা না লিখি তাহলে আমাদের জবটি নেবে না, যদিও বায়ার এখানে কিছু লিখতে বলে নাই। তো এখানে কি করব, এখানে আমরা এই যে লিঙ্কটি ফ্রেন্ডস, এই আমরা ইউটিউবে চলে আসলাম, লিঙ্কে ক্লিক করার পরে ওই লিঙ্কটি পেস্ট করে দিব। এখান থেকে কপি করব, লিঙ্কটি কপি করব। কপি করার পর আমার মাইক্রোওয়ার্কার্সে চলে যাব, এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আপনি চাইলে একটু নিচে এসে স্প্যাম বক্স ফোল্ডারে পেয়েছিলাম, আপনি চাইলে ওটা স্প্যাম ফোল্ডার এখানে লিখে দিতে পারেন, আপনি নাও লিখতে পারেন। তো আমি লিখে দিলাম স্প্যাম ফোল্ডার। ফ্রেন্ডস, এই যে আমরা একটি লিঙ্ক দিলাম, এই যে স্প্যাম ফোল্ডার লিখলাম, এটার কিন্তু কোনো প্রয়োজনই ছিল না। কিছু না লিখি তাহলে মাইক্রোওয়ার্কার্সে আমরা কাজটি সাবমিট করতে পারবো না, তাই লিখে দিলাম। তো এখন আমরা আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক এখানে ক্লিক করে কাজটি কমপ্লিট করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিলাম ফ্রেন্ডস। ক্লিক করার সাথে সাথে দিস টাস্ক ইউ ফিনিশড, মানে কাজটি কিন্তু আমরা সম্পূর্ণ করলাম। তো ফ্রেন্ডস, আজকের কাজটি ছিল এই পর্যন্তই। আজকের কাজটি দেখে যদি আপনি বিন্দুমাত্র কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করে দিবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।